রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই রোজ হাসরে চাই বতরে খোদার খাজানা ওয়েলকাম টু মাই চ্যানেল আমার নাম প্রণব চৌধুরী এই ভিডিওটা কিন্তু উচ্চমাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য খুবই স্পেশাল একটা ভিডিও কারণ কিছু ডাউট রয়েছে তোমাদের মনে যেগুলো এই ভিডিওতে পুরোপুরি আমি ক্লিয়ার করে দেব এবং তোমাদেরকে বুঝিয়ে দেব যে কোনটা সঠিক এবং কোনটা ভুল রয়েছে তোমাদের মনে সবসময় একটা কথা মনে রাখো ভূগোল পড়তে গেলে তোমাদেরকে কিন্তু যেটা তোমার কল্পনা শক্তি অর্থাৎ চিন্তা শক্তি তোমাদেরকে কিন্তু অনেকটা বাড়াতে হবে কারণ এখনো পর্যন্ত এমন কোনো বই বের হয়নি যেটা পুরোপুরি নির্ভুল থাকতে পারে সেটাই হচ্ছে ভূগোল কারণ ভূগোলে তুমি এক লাইন পড়বে এবং দশ লাইন ভাববে তবেই তুমি কিন্তু ভূগোল পড়াটা তোমার যুক্তিযুক্ত হবে এই চিন্তাটা মাথার মধ্যে রেখে দাও তোমরা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছো যে আমি একটা টপিক নিয়ে জাস্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে তাই ভিডিওটা পুরোটা দেখো তোমাদের ডাউট ক্লিয়ার করব এবং তোমাদের কোনো ক্ষতি হোক বা কোনো নাম্বার কমে যাক এটা কিন্তু কখনোই আমি চাই না তাই আমি এই ডাউটটা ক্লিয়ার করার জন্যই একটা ভিডিও স্পেশালি নিয়ে এসেছি তোমাদের জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভিডিওটাকে শুরু করি তার আগে বলে রাখি যদি তোমরা চ্যানেলে নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তার সঙ্গে যে বেল আইকনটি রয়েছে অবশ্যই ক্লিক করানো ভবিষ্যতে আরও ভিডিও পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা শুরু করি ট্রফি হলো কি সাদা পোশাক পরিহিত কর্মী আমাদের উচ্চ মাধ্যমিকের অর্থনৈতিক কার্যকলাপ একটি চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারে কিছু প্রশ্ন রয়েছে যেগুলির মধ্যে একটি আসার সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে কি প্রশ্ন সেটি হলো প্রত্যেকটি যে আমরা কার্যকলাপ করছি অর্থাৎ প্রাথমিক স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর সেই স্তরগুলিকে কিন্তু আলাদা আলাদা পোশাক পরিহিত কর্মী বলা হচ্ছে যেমন প্রথম স্তর হচ্ছে লাল পোশাক পরিহিত কর্মী এবার দেখো এই যে পোশাক পরিহিত কর্মীগুলো বলা হয়েছে এগুলো কিন্তু কোনো কারণ ছাড়া বলা হয়নি প্রত্যেকটার পেছনে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ রয়েছে কারণ যারা প্রথম স্তরে তাদেরকে লাল কেন বলা হয় এটার পেছনে যেরকম কারণ রয়েছে আমি বলেছিলাম যে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম উচ্চ মাধ্যমিকের টেস্ট পেপার থেকে সেখানে একটা কোশ্চেন ছিল সেবা ক্ষেত্রে নিযুক্ত কর্মী তাদেরকে কোন কালার কর্মী বলা হবে এবারে বইয়ে রয়েছে অনেক বইয়ে রয়েছে যে যারা সেবাক্ষেত্রে কাজ করে তারা হলো তৃতীয় শ্রেণীর পর্যায়ভুক্ত অবশ্যই তৃতীয় শ্রেণীর পর্যায়ভুক্ত এটা আমিও স্বীকার করছি এবং তৃতীয় শ্রেণীর পর্যায়ভুক্ত যারা তারা কিন্তু হলো সাদা পোশাক পরিহিত কর্মী নয় তারা অনেকে বলছেন এটা নাকি গোলাপি কালার পরিহিত কর্মী এটা আমিও স্বীকার করছি যে তৃতীয় যারা শ্রেণীভুক্ত রয়েছে তৃতীয় শ্রেণীভুক্তরা কিন্তু অবশ্যই গোলাপি কালার পরিহিত কর্মী এবার তৃতীয় যারা শ্রেণীটা পুরো রয়েছে অর্থাৎ যে আমাদের সেবা সেবাক্ষেত্র থেকে শুরু করে পুরো তৃতীয় সম্প্রদায়টা শিল্প থেকে শুরু করে শিল্পের বিভিন্ন কার্যকলাপের থেকে শুরু করে শিল্পের যে শিল্প উৎপাদনটা বিদ্যুৎ উৎপাদন কিন্তু সেকেন্ড পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে এর ঠিক ওপরে অর্থাৎ মানুষকে যেগুলো পরিষেবা দেয় না কিছু কিছু আমাদের যে কাজগুলো রয়েছে যেমন শিক্ষা সে একজন শিক্ষক বা একজন ব্যাংকিং পরিষেবা যেগুলো মানুষকে পরিষেবা প্রদান করে অর্থাৎ দেখুন একটা কথা ভেবে দেখুন যে আমরা যখন কোনো ব্যাঙ্কে যাই আমরা কিন্তু শুধু ব্যাংকে যাই কিন্তু যে কর্মী না তারা কিন্তু আমাদেরকে পরিষেবা দিচ্ছে একজন শিক্ষক একজন শিক্ষক কিন্তু আমাদেরকে পরিষেবা প্রদান করছে এবং সেই কারণে এটাকে সাদা পোশাক পরিহিত কর্মী বলা হচ্ছে সাদা অর্থ কি দেখবে সাদা কথার অর্থ আমরা জানি শান্তির প্রতীক হিসেবে সাদা যে রঙটা ব্যবহার করা হয় তাই একজন শিক্ষক বা একজন ব্যাংকিং কর্মী যারা মানুষকে পরিষেবা দিচ্ছে তারা মানুষকে কিছুটা লোক শান্তি দিচ্ছে অর্থাৎ আমরা যে শিক্ষক শিক্ষক যে কোনো ছাত্রকে যখন শিক্ষাদান করছে সেটা কিন্তু একটা পরিষেবা পরিষেবামূলক কাজ এই কাজে নিযুক্ত কর্মীদের কখনোই গোলাপি কালার পরিহিত কর্মী বলা যাবে না তারা স্পেশালি হচ্ছে সাদা পোশাক পরিহিত কর্মী যদিও তারা কিন্তু তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তৃতীয় কার্যকলাপের বোঝা গেছে ব্যাপারটা যে তৃতীয় কার্যকলাপ হলেও কিন্তু পরিষেবামূলক কাজটা কিন্তু অবশ্যই সাদা পোশাক পরিহিত কর্মী It'll group. আমি একটা ভালো বই থেকে খুঁজেছি তার নিচে আমি দিয়ে দিচ্ছি যে এটা দেখে নাও যে স্ক্রিনে লেখা উঠছে এটা হচ্ছে তৃতীয় প্রথা কর্মী কখনোই কোনো বই যদি পড়ে থাকো যে তৃতীয় যারা সেবাক্ষেত্র তারা হচ্ছে গোলাপি কালার আমি এটা হরফ করে বলে দিতে পারি এটা ভুল রয়েছে কারণ ভুলটা যদি এক একটা বইয়ের জায়গায় একশোটা বইয়ে থাকে সেটা কিন্তু ভুলটা ভুলই হয় ভুলটা ঠিক নয় এবং যে ভুলটার পিছনে কারণ সেটা ব্যাখ্যা করার চেষ্টা করো তোমার নিজেরাও ভাবার চেষ্টা করো যে কথাটা কেন হচ্ছে ভুলটা কেন আসছে তবেই তবেই কিন্তু তোমরা শিখতে পারবে কিছু কারণ একজন যে চেচার যে কেউ যদি বলে দেয় যে এটা গোলাপি কালার পরিহিত কর্মী সেটা কিন্তু পুরোটা ঠিক বলা যাবে না কারণ একটু ভাবনা চিন্তা কর দেখুন কেন বলা হচ্ছে পরিষেবামূলক কাজটা সাদা পোশাক কেন বলা হচ্ছে এটার পিছনে কারণ রয়েছে প্রত্যেকটা কালার যে পোশাক রয়েছে প্রত্যেকটা পেছনে কারণ রয়েছে এবং এই প্রত্যেকটা কালার পিছনে প্রত্যেকটা কারণ কিন্তু ব্যাখ্যা করা এই ভিডিওতে সম্ভব নয় আমি চেষ্টা করবো পরে ভিডিওটি ব্যাখ্যা করে দেওয়ার কিন্তু এই ভিডিওতে আমি ডাউট ক্লিয়ার করলাম যে সাদা পোশাক পরিহিত কর্মীটাকে কারা বলা হয় যেটা হচ্ছে সেবা ক্ষেত্রে যারা কাজ করে এটা কিন্তু কনফার্ম আমি বললাম এখানে কোনো ভুল নেই আমার ব্যাখ্যার মধ্যেও কোনো ভুল নেই এবং এটা পরীক্ষায় যদি তোমরা লেখো নাম্বারও কাটা যাবে না কারণ দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় তৃতীয় কার্যকলাপ যদি দেয় সেটা কিন্তু তোমরা গোলাপি করতেই পারো কিন্তু যদি সেবাক্ষেত্রে উল্লেখ করে দেয় না সেবা ক্ষেত্রে উল্লেখ করে দিলে তোমরা অবশ্যই সাদা পোশাক পরিহিত কর্মীরা চুজ করবে এখানে কোনো ভুল নেই আমি মানলাম আমার যে এসিবারে কোশ্চেন করে দিয়েছিলাম হয়তো কিছু কিছু কোশ্চেন ভুল হয়ে যেতে পারে এটা আমিও মানুষ হতে পারে কোনো হয়তো জানা সত্ত্বেও ভুল হয়ে যায় কেন আমি তারা উড়ো মুহুর্তে ভিডিও করতে হয় তোমাদের জন্য ভুল হয়ে গেলে কমেন্ট বক্সে জানাও কিন্তু এই কোশ্চেনটা কিন্তু কোনো ভুল নেই এটুকু আমি বলতে পারি তোমাদের সাথে আমি বলতে পারি এই কোশ্চেনটা কোনো ভুল নেই তোমরা সেবাক্ষেত্রে এলে পরে অবশ্যই সাদা পোশাক পরিহিত করবে এবং নাম্বার অবশ্যই পাবে এর ভিডিওটি এটুকুই ছিল এটুকুই বলার জন্য এই ভিডিওটি আপলোড করলাম এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে সঙ্গে কমেন্ট বক্সের মধ্যে মতামত অবশ্যই জানাও এবং তার সঙ্গে বলে রাখি চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আজকে এটুকুই নমস্কার